আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বরাবরের মতো আজকেও আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার ক্লাস নম্বর 5। আমার সামনে যে ভিজিটিং কার্ডটি আছে, এই ভিজিটিং কার্ডটি আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো যারা শিখতে চান তারা কম্পিউটার ডেস্কটপে বসে যান এবং আমার ভিডিওটি ফলো করুন। যারা এখনও পর্যন্ত আমাদের এই ভিডিওটি শেয়ার করেননি বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা শুরু করি। কাজ শুরুর প্রথমেই আপনাকে একটি রেক্ট্যাঙ্গেল নিতে হবে। এই বাম সাইডের যে টুলবার আছে, টুলবার থেকে একটি রেক্ট্যাঙ্গেল নিতে হবে। রেক্ট্যাঙ্গেলটি নিলাম, নিয়ে টান দিলাম। এখন এটির সাইজ দিতে হবে। সাইজ দেওয়ার জন্য ট্রান্সফর্ম যেতে হবে। এই যেখানে আছে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম আছে উইথ এবং হাইট। উইথ হবে 3.25 এবং কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে পরের ঘরে চলে যাবে। মাউস দিয়েও করা যায়, ট্যাব প্রেস করেও করা যায়। হাইট দেব 2, দেন কিবোর্ড থেকে ইন্টার। সাইজ আমাদের হয়ে গেছে। একটু জুম করলে করা যেতে পারে, অথবা জুম ছোট অথবা বড় করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস অথবা কন্ট্রোল প্লাস চেপে ধরে জুম ইন জুম আউট করা যেতে পারে। কিবোর্ড মাউস ধরেও জুম ইন জুম আউট করা যেতে পারে। আচ্ছা, তো রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এখানে খেয়াল করুন, এই যে বক্সটি আছে, এই বক্সটিতে এর ভিতরের বক্সের ভিতরে কালার দেওয়ার জন্য ফিল কালার দিতে হবে। যে ফিল ফিল আছে 19, একটু কমে দিলাম, 5 দিলাম। আচ্ছা, এরপরে আমরা এই যে ডান সাইডে যে ব্যাকগ্রাউন্ডটি আছে, এই ব্যাকগ্রাউন্ডটি দিব। ক্রমান্বয়ে এটি দিব, এটি দিব, তারপর এটি দিব। ক্রমান্বয়ে আমরা কয়েকটি ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা কালারের তৈরি করব, তাহলে আমাদের কাজটা শেষ হবে ইনশাল্লাহ। তো আমি তৈরি করে দেখাচ্ছি। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ চেপে আমরা কপি করলাম। এটার আমরা আলাদা একটা কালার দিলাম। এভাবে আমরা আলাদা একটি কালার দেব। আচ্ছা, এরপরে আমরা এই বক্সগুলো তৈরি করব, এই বক্সটি, তারপর এটি, এই বক্সগুলো তৈরি করব আস্তে আস্তে। তো আমরা প্রথমে এটি তৈরি করে দেখাই। এখান থেকে পেন টুল নিতে হবে। পেন টুল নেওয়ার পরে এখানে ক্লিক দিয়ে এখানে যেতে হবে, একটু এদিকে যেতে হবে, ওখানে থেকে আবার এখানে চলে আসতে হবে। আচ্ছা, এটার একটি কালার দিতে হবে। কালার দেওয়ার জন্য একদিকে গাঢ় আর একদিকে হালকা করার জন্য গ্রেডিয়েন্ট কালার দিতে হবে। এই গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য গ্রেডিয়েন্ট কালার দিলাম। শুধু গ্রেডিয়েন্ট ক্লিক দিয়েছি, কালারটা চলে আসছে। এর ওপর দিকে এক কালার, নিচের দিকে একরকম কালার করার জন্য এই জায়গাতে ক্লিক দিতে হবে। আমি এই জায়গার কাজটি আরেকবার করতেছি। অনেক রকমভাবে এই কাজটি করা যায়, আমি একরকম করে দেখাচ্ছি আর কি। আচ্ছা, এখানে গ্রেডিয়েন্ট কালার কীভাবে চেঞ্জ করতে হয় সেটি তোমরা লক্ষ্য করো। এখানে ক্লিক দিলাম, এই যে কালারের অপশানটি চলে আসছে। এখানে এই দেখো ডান সাইডে, হ্যাঁ, এখানে ক্লিক দেওয়ার পরে যে সি এম ওয়াইকে কালারে ক্লিক দিলে পরেই আমাদের সি এম ওয়াইকে কালার এখানে চলে আসবে। এখন এখানে এই ব্ল্যাক কালারটি মাইনাস করে দিতে হবে। রেড কালার বৃদ্ধি করে দিলাম এবং ইয়েলো কালারও বৃদ্ধি করে দিলাম। দেখো কালার হচ্ছে না? আচ্ছা, এখানে অন্য কালার তুমি এভাবে জয়টা কালার দিবা তো এটা এভাবে করে তুমি বৃদ্ধি করতে পারবা। বৃদ্ধি করলেই
হয়ে গেল আচ্ছা এইভাবে ইচ্ছে মতো কালার তুমি দিতে পারবা আবার এদিকেও আরেকটা কালার দেবা না ওই কালারটা ঘুরে এদিকেও দাও একটু কম বেশি করে এখানে আবার ক্লিক করার পরে আগের মতো এই যে কালার এসে ডান সাইডে অ্যারো আছে এখানে ক্লিক দিলে পরে এই সব কালারের কোডগুলো চলে আসলো সিএমআই কে কালারে ক্লিক দিলাম এখানেও আমি এইভাবে করে কালার বৃদ্ধি করে দেব চেঞ্জ হলো আচ্ছা তো এখানে একটু কম বেশি করে এখানে তুমি একটু কালার দাও দেখো এই দেখো উপর দিকে গাঢ় নেচার দিকে হালকা হয়ে গেছে অনুরূপভাবে উপর দিকের এই বক্সটিকেও তুমি সুন্দর করে এখানে এখানে করে দাও এখানে ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক তারপরে এখানে ক্লিক তারপর ইচ্ছা মতো দাও এখানে ক্লিক দাও দেখো হয়ে গেছে কিন্তু কালার হয়ে গেল না এই কালারটিও কোনো দিকে গাঢ় কোনো দিকে হালকা এভাবে তুমি করে দিতে পারবা এই কালারটি ওপর সাইডে একটু গাঢ় করার জন্য এখানে এসে এই যে তুমি এভাবে করে একটু গাঢ় করে দিতে পারবা ঠিক আছে এই কালারটি আরও সুন্দর করে এদিকে নিয়ে আসার জন্য এই এখানে দেখো একটা বক্স আছে এটাকে একটু করে হটানোড়া করলেই এ দেখো গাঢ়টা আর বোঝা যাচ্ছে যে ওপর দিক বেশি গাঢ় হলো এদিক হালকা হলো হ্যাঁ অনুরূপভাবে এই বক্সটিরও আমরা এভাবে কালার বৃদ্ধি করে দেব ঠিক আছে দেখো দেখি গাঢ় হলো দেখি আস্তে আস্তে হালকা হলো এটিকে এই যে এই বক্সটি চেপে ধরেও করতে পারবো এই যে আবার এই কালারটি যদি আমরা ওপর দিকে গাঢ় দিই এদিকে হালকা দিই সেক্ষেত্রে এই যে অ্যাঙ্গেল আছে না অ্যাঙ্গেল এখানে ক্লিক দেওয়ার পরে কিবোর্ডের তোমার টপ অ্যারো কি অথবা বটম অ্যারো কি চিপ দিলে দেখো যে নাম্বারিং বেশি হচ্ছে আর আমাদের কালিটা দেখো টপ টপ বটম হচ্ছে এই যে এই দেখো আমি চেপে ধরে আছি কিন্তু এই যে কালিটা ওপরে যাচ্ছে নিচে যাচ্ছে না এই দেখো আস্তে আস্তে চলে যাচ্ছে হচ্ছে এই যে দেখো এই কালারটা ওপর দিকে চলে গেল হ্যাঁ এই দেখো অন্য একটা ডিজাইন হয়ে গেলো না তো এইভাবে যে কালার আমি ডিজাইনটা এই ডিজাইনটা নিয়েছি সে এর এই ধরনের ডিজাইন আরেকটা এই যে এই এই এখানে আরেকটা দেখো সাদা বক্স আছে না এই বক্সটি আবার এখানে আমাদেরকে করতে হবে তার জন্য আবার যদি বলো যে এটা ভালো লাগছে না ডিলিট করব অথবা এটা ভালো লাগছে না ডিলিট করে আরেকটা করব তাও তুমি করতে পারো আচ্ছা আবার এখান থেকে আরেকটা পেন টুল নিতে হবে নিয়ে এখান থেকে সোজা এখানে ক্লিক দিতে হবে এটা ওপর নিচে চলে গেল যদি ওখানে ক্লিক দিই আমি তাও সমস্যা নেই কারণ একটা বক্সকে আরেকটা বক্সের মধ্যে বা নিচে ফালাই দিলেই সুন্দর লাগবে কোনো সমস্যা হবে না আচ্ছা এটা মনে করো এই যে এখান থেকে নিলাম এইভাবে এখানে নিলাম এখানে ক্লিক করলাম আবার যে এখানে ক্লিক দিলাম ঠিক আছে এই দেখো অথবা এখান থেকে ক্লিক দিয়ে এদিকে নিয়ে আসলাম এখান থেকে চলে গেলাম আমি এখানে ঠিক আছে আচ্ছা আবার যদি বলে একে ডিলিট করে দেবো আবার এটার সাথে সাথে আমি লাগাই দেবো তাও যা খুশি যেমনে খুশি মানে ওইরকম করতে হবে তা নয় আচ্ছা আবার তো যেটা করছিলাম করে ফেলাই কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড আচ্ছা তাহলে আমরা এখান থেকেই এখান থেকেই আমরা এখানে যাব এবং ওপরে গিয়ে আমরা নিচের দিকে এখানে নিচে লাগাই দেবো হ্যাঁ এটা আমরা সাদা কালার দিয়ে দেবো হোয়াইট কালার এই যে ঠিক আছে আচ্ছা এটা একটু আরেকটু অ্যাঙ্গেল হতে মনে হচ্ছে না এটা একটু ডিলিট করে দিই এই যে এখানে ক্লিক দিলাম ওইরকম কালার হয়ে গেল আবার এখান থেকে এখানে ক্লিক এই যে ডিস্টার্বটা হলো না
এটাকে ধরে আছে তাই তাহলে এটাকে যদি আমরা লক করে দিই অথবা এটাকে যদি আমরা জয়েন করে দিই এরপর এরপরে আর ধরবে না দেখো ধরলো কি ধরেনি এবার ওখানে এসে সোজা টান দিলাম এই যে এটাকে আমরা সাদা করে দেব হয়ে গেছে আচ্ছা তাহলে আমরা এখানকার এই জায়গাটি কি করব কেটে ফেলে দেব এই জায়গাটি তাই না আচ্ছা এটি কেটে কেটে দেওয়ার জন্য বিভিন্ন রকম ভাবে কাজ করা যায় এটি হ্যাঁ আবার এই কালারটা ওখানে দিয়ে দেওয়া যায় আবার যদি বলে যে আমি এটা এভাবে দিবই না হ্যাঁ তাও করা যাবে তাও কি আপনি এখান থেকে এইভাবে এখানে গেলাম এখান থেকে আমি এখানে গেলাম এখান থেকে এখানে ওখান থেকে এখানে এই হয়ে গেল না আচ্ছা হয়ে তো গেল কিন্তু এটা কি করতে হবে আমাকে কন্ট্রোল টু চেপে লক করতে হবে এটাকেও কন্ট্রোল টু চেপে লক করতে হবে এবং ওই এ বক্সগুলোকে কন্ট্রোল শিফট ব্র্যাকেট চেপে ওপরে উঠাই দিতে হবে হয়েছে আচ্ছা এবার এটাকে আমি কন্ট্রোল শিফট ব্র্যাকেট চেপে ওপর উঠাই দিলাম উঠলো আচ্ছা তাহলে এখন দেখো মোটামুটি কিন্তু ডিজাইনটা হয়ে গেছে যেটা আমরা করতে চাচ্ছি আচ্ছা তাহলে এখানে একটা লোগো দেবো তাই না একটা লোগো তো আমরা দিতে পারি সবাই যেখানে লোগো আছে সেখান থেকে একটা লোগো নিয়ে এসে লোগো আমরা দিয়ে দেবো এই যে লোগো দিয়ে দিলাম একটা কিউআর কোড কিউআর কোডটিও দিয়ে দিলাম আমাদের ডিজাইনটা কিন্তু অলরেডি হয়ে গেছে যা যা লিখবা এই জায়গাতে কিছু লিখে দিলা প্রতিষ্ঠানের নাম তাহলেই হয়ে গেল তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম